আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দুপুরে রান্না করব নদীর ছোট মাছ। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইর ভিতর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে কড়াইর ভিতরে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ছোট মাছটাকে, সেই মাছটা দিয়ে দিলাম। এবার এর ভিতর দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ কুচি। এবার দিয়ে দেব এর ভিতর একে একে রসুন বাটা, আদা বাটা এবং দিয়ে দিচ্ছি পরিশেষে জিরা বাটা। এবার এই মাছের ভিতর দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন। যেহেতু আগে থেকে মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আমরা নুন আর হলুদটাকে একটু কমিয়ে দিব। যদি পরে লাগে তাহলে আর একটু দেয়া যাবে। আর এবার সব কিছুকে ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটাই হচ্ছে কিন্তু মেইন কাজ, কারণ যত সুন্দর করে আপনি হাতের সাহায্যে মাখিয়ে নেবেন তত সুন্দরই রান্নাটা ভালো হবে। এবার এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার একটি ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দেব আর চুলা জালটা অন করে দিব। এবার যেহেতু ছোট মাছ সেই জন্য আমি মাছে একটু টমেটো ব্যবহার করব, আর খুবই সামান্য অর্ধেক টমেটো আমি মাছের ভিতরে দিয়ে দেব। এতে করে মাছের টেস্ট অনেক সুন্দর আসবে। আর দিয়ে দেব সামান্য ধনে পাতা। টমেটো কুচি আর ধনে পাতা কুচি এক পাশে এক সাইডে রেখে দিলাম, আর এদিকে মাছটা আমার প্রায় হয়ে এসেছে। তো চলুন একবার ঢাকনাটা উঠিয়ে দেখি যে মাছের কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা অনেক কমে এসেছে, আর একটু কমাতে হবে। তারপর এর ভিতরে আমরা টমেটো দিব। এ পর্যায়ে যদি টমেটো দিই তাহলে মাছটা যেহেতু অনেক ছোট, মাছটাও গলে যাবে আর টমেটোও গলে যাবে। এ পর্যায়ে তরকারির ঝোল অনেক কমে গিয়েছে, তাই এবার এর ভিতরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে ঝোলটা একেবারেই কমে গেছে, তাই আমি এর ভিতর এবার ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার ছোট মাছ রান্না করা হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে এটাকে নামিয়ে নিব। আর শীতকালে গরম ভাতের সঙ্গে এরকম ছোট মাছ যদি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই যে দেখুন আমি কিন্তু প্লেট নিয়ে চলে এসেছি, আমি এখন ছোট মাছ খাবো।